আর ও কি কইবে আমি কইতাছি ওই আপনি যখন হাত মুখ ধুইতাছেন তখন ও এই দুই চোখ দিয়া এইরকম সারা অঙ্গ দেখতাছে আমি তোর কথা কিচ্ছু বুঝতেছি না এই কি হয়েছে কত আর ও কি কইবে আমি কইতাছি ওই আপনি যখন হাত মুখ ধুইতাছেন তখন ও এই দুই চোখ দিয়া এইরকম সারা অঙ্গ দেখতাছে বিয়াদব জানি কোন কথা আমি ভালো ভাবছিলাম সি 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 এই তোর আসল চেহারা না শালা শয়তান জানি কোন কর সি আমার ভাবতেও ঘৃণা লাগতাছে ঠিক আছে এডি দরকার ছিল চলে আপনারা আগাই দিয়ে আসি নয়তো বাপ ও আবার আপনার পিছু নিবার পারে চলে চলো শয়তান জল আনতে তা আমার জল খাবারটা কে দিবে তোমার বাপ আসে আম্মা কাল রাতে ঘুমাইতে পারি নাই শরীরটা ভীষণ খারাপ লাগতেছিল আহা তা ঘুমাবা কিভাবে আমার ছেলেটারে তো ভগবানের কাছে পাঠাই দিছো হ্যাঁ সারা রাত কি না করে নে চিন্তা করো এই জন্য তোমার ঘুম আসে না আম্মা এই ধরনের কথা কইও না আমার এগুলো শুনতেও ভালো লাগে না ভালো লাগবে কেন সত্যি কথা শুনতে তো ভালো লাগবে না এখন কি পুকুর ঘাটে যাচ্ছ নাগরের চেহারা দেখতে নাগরে দেখার জন্য আম্মা এই ধরনের কথা কইও না এগুলো শুনতে আমার ভালো লাগে না ভালো লাগবে কে তুমি কি ভাবছো আমার বাড়িতে থেকে তুমি রঙ্গলীলা করবা পুকুর ঘাটে যাইবা নাগরের সাথে ঢলাঢলি করবা আমি কিছুই বুঝতে পারবো না হ্যাঁ আজকে থেকে তোর পুকুর ঘাটে যাওয়া বন্ধ আর এই রঙ্গলীলা করা বন্ধ পুকুর ঘাটে তার আমি এমনি এমনি যাই না কাজের জন্যই তো যাইতেছি ঘরে এক ফুটো জলও নাই কাজের জন্য যাচ্ছ তুমি কত কাজ করতে যাচ্ছ সেটা তো আমি বুঝতেই পারতেছি তাই না আমার বাড়িতে থেকে এইগুলো যেমন চলবে না আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ তোর এই নাগরের সাথে দেখা দেখা করার দরকার হইলে তুই আমার বাড়ি থেকে বাইরে যাই তুই দেখা করবি
না আমি এই বাড়ি ছেড়ে কোন জায়গায় যাব না যাব না তোমার এই বাড়ি থেকে কিভাবে বাইর করতে হয় বিদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি আজকেও তোমার দেখতেছিল তাই রাগের মাথা এক পর্যায়ে চাকু মেরে দিছি এটা কোনো কথা কইলা এখন কি হইব অহন্ত তুমিও ফাসবা আমিও ফাসুম পুলিশ তো দুইজনটাই ধরে নিয়ে যাইব অহন কি হইব কত কি করবো আমার মাথায় কিছু আসতেছে না এক কাজ করি দুইজন পলাই যাইয়া তুমি এক কাজ করো কাপড় চুপড় যাইয়া গোসাইয়া ব্যাগটা নিয়ে আসো দুজন পলাই যাই গিয়া আচ্ছা তুমিও আসো না আমি এটা গুছাই আসতেছি তুমি যাও তাড়াতাড়ি যাও আচ্ছা ঠিক আছে আমি গেলাম নমস্কার দাদা নমস্কার নমস্কার দাদা আপনার কথা মতো এই কাজ হয়েছে শোন ব্যাগটা গুছিয়ে জিনিসটার জায়গা মতো লই হ দাদা আপনার কথা মতোই কাজ হইব দাদা আমি তাইলে আসি হে দাদা নমস্কার নমস্কার আমার কাজ
কমপ্লিট টাকাটা রেডি রাখেন দুই তিন ঘন্টার মধ্যে আপনার বাংলোতে মালটা পৌঁছে দেবো